বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে আমার প্রিয় ভাই বোনেদের আসসালামু আলাইকুম সবাইকে। আজকে গুড মর্নিং, আজকে ব্রেকফাস্ট দিয়ে শুরু করলাম আমার আনিশাস লাইফ স্টাইলের ব্লগটা। তো এই যে আমি একটু মূলা দিব, আমার মাথায় খুশকি, তো এই জন্য মূলার পানিটা আমার মামনি একটু আমার মাথায় দিয়ে দিচ্ছে। ব্রেকফাস্ট করে নিলাম, আপনারা তো দেখলেন, শেষ করে চলে আসলাম, আমার মামনি এটা করে দিচ্ছে, কারণ মাথায় শীতকালে সবারই মেয়েদের একটু খুশকি হয়। তো মূলার পানিটা আপনারাও ট্রাই করে দেখবেন, যে সাথে সাথে দিয়ে শ্যাম্পু করে ফেলবেন, এটা তেলের মতো কাজ করে। তো এটা করে ফেললাম, যেটা আমার এটা হচ্ছে আমার ফ্রাইডের ব্লগ। ফ্রাইডেতে আমি কী কী করছি সকাল থেকে রাত পর্যন্ত সেটা দিয়েই ব্লগটা সাজানো। তো এই যে ঘরটার গুছিয়ে ফেলছিল আমার ভাই, আর আমি হচ্ছে ফার্নিচার মুছে ফেলছি প্রত্যেকটা রুমের, সব রুমের ফার্নিচার মুছানোটা তো আপনাদের সাথে শেয়ার করতে পারবো না, তাই আমার রুমের আর ড্রয়িং রুমটা ফার্নিচার মুছানোটা, এই দুটা রুমেরটা আমি শেয়ার করেছি। আমার মামুনি চলে গেছে হচ্ছে রান্না করতে, তো আমি আজকে এই যে আজকে ফ্রাইডে ব্লগে চিকেন রান্নাটা শেয়ার করেছি আপনাদের সাথে। আমার মামুনি হচ্ছে বাংলাদেশি ব্লগার জুই, চ্যানেলটা সবাই যে দেখবেন, অনেক মজাদার মাছ রান্নাটা শেয়ার করা আছে, লাইলন টিকা মাছ রান্না শেয়ার করা আছে, তো আপনারা দেখে নেবেন বাংলাদেশি ব্লগার জুয়ের, এবং আমার মামুনিকে সাপোর্ট করবেন। আর আমি হচ্ছে চিকেন রান্নাটা শেয়ার করব, কারণ আমি চিকেনটাই রান্না করেছি। তাই আর এই যে ড্রয়িং রুম মুছতে চলে, ফার্নিচার মুছতে চলে আসলাম, আর সবাই আমাকে সাপোর্ট করবেন, আমার পাশে থাকবেন, আমিও আপনাদের পাশে থাকবো, আপনাদেরকে সাপোর্ট করব। আপনাদের সাপোর্ট ছাড়া তো আমরা সামনে এগোতে পারবো না, তাই না? যারা নতুন আসছি, নতুন পুরনো সবাই সবাই সবাইকে সাপোর্ট করতে হবে। ইউটিউব জগতে যারা ইউটিউবিং করে তাদেরকে তো সবাইকে সবাইকেই সাপোর্ট করতে হবে, একজন আরেকজনকে সাপোর্ট করতে হবে, সবাইকে সবাই সাপোর্ট করবেন। তো আমার এই ভিডিও দেখলে ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন, আর আমার যারা প্রিয় আমার ভাই ও বোনেরা কমেন্টস করেন তাদের জন্য অনেক অনেক ভালোবাসা। আজকে আমার এই ব্লগটাতে ফুল সকাল থেকে রাত পর্যন্ত আমি কি কি করছি না করছি পুরাটাই শেয়ার করা আছে। এটা আমার মেনলি হচ্ছে ফ্রাইডে ব্লগ, তো আমি আশা করি আপনারা সবাই ফুল ভিডিওটা দেখবেন, দেখে ভালো লাগবে। এই যে গাছটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আমি আমার মামুনিকে আর পাপাকে ম্যারেজ উপলক্ষে গিফট করেছিলাম। আর আমার ফুপি ওই দিন আমাদের জন্য আসার সময়, আগের ব্লগে আমার ফুপি এসেছে আপনাদের সাথে শেয়ার করেছি, কিন্তু আসার সময় কী নিয়ে এসেছে সেটা শেয়ার করা হয়নি, এই ব্লগে আমি এটাতে আছে যে আমার ফুপি আসার সময় কী নিয়ে এসেছিল আমার জন্য। এইগুলা মুছে টুছে আমি চলে যাব হচ্ছে আমি রান্না করতে। এই যে মুরগি রান্না আর শাক মাছ, এগুলো আমার মামুনি রান্না করেছিল, এই যে রান্না করতে চলে আসলাম। তেল দিব, তারপরে হচ্ছে পেঁয়াজ, পেঁয়াজ দিব, দেন হচ্ছে লবণ, শুকনা মরিচের গুঁড়া, আদা আদা বাটা, রসুন বাটা পেস্ট করে দিব, দেন মশলাটাকে কষিয়ে নিব, তারপরে হচ্ছে মুরগিগুলা দিয়ে দিব। মুরগিগুলা ধুয়ে দিয়েছিল, কেটে দিয়েছিল আমার মামুনি, মামুনি তো রান্না করতে দিতেই চাচ্ছিল না, তারপর আমি জোর করে বলেছি না আমি রান্না করব, আমি রান্না করে এটা দিব আমার চ্যানেলে। এই যে মুরগিগুলা দিয়ে দিচ্ছি মশলাটাকে কষিয়ে নিয়ে, তারপরে আলু দিয়ে দিব, আলুও কিন্তু কেটে সিদ্ধ করে, সিদ্ধ করে তারপরে হচ্ছে আলুগুলা দিয়েছি মুরগিতে।
সিদ্ধ করে আলু দিলে হয় কি বেশি মানে ভালো লাগে, তাড়াতাড়ি নরম হয়ে যায় আলুটা, দেখা যায় যে মুরগির মাংস হয়ে যাচ্ছে আলুটা সিদ্ধ হচ্ছে না, এরকম হয় অনেক সময়। এই যে ঝোল পানি কষানোর পানি দিলাম, তখন ঝোলের পানি দিয়ে একটু রসুন দিয়ে দিয়েছি, ঢেকে দিব আলু দিয়ে, আর আমি লাঞ্চ করে নিব। এরপর আমরা তো আজকে আমি ডিনারে খাবো হচ্ছে নুডলস আর চিকেন দিয়ে, চিকেন বেশ খেতে মজাই লেগেছে। আমার পাপা বলেছে, আইডিয়াটা দিল, আমরা তো রুটি খাই, আমি আপনাদের সাথে শেয়ার করেছি রুটি চেকছি ওগুলা, তো আজকে পাপা বললো যে চিকেন দিয়ে নুডলস দিয়ে খাই, দেখো অনেক মজা লাগবে, আমরা আগেও খেয়েছি তো সেটাও শেয়ার করা আছে এখানে। রাতের আমি বললাম তো, সকাল থেকে আমার রাত পর্যন্ত ডিনার রুটিনটাই শেয়ার করা আছে, যে আমরা খাবো, এই যে মাংসের কালারটা এমন এসেছে, এই যে মাছ আর শাক, রান্নাটা মামনির চ্যানেলে আছে, দেওয়া আছে, দেখে নিবেন। এই যে আমার ফুপি আসার সময় কমলা নিয়ে এসেছিল, কমলা আর পেয়ারা অনেক এনেছিল, আসলে একটু খেয়ে কমলাটা আমরা খেয়েছি তো তাই অনেকটা কমে গেছে। এই বিকালে আমরা একটু রেস্ট নিয়ে তারপরে বিকালের নাস্তা করব, এই যে কমলা খাবো এখন বিকালের নাস্তায়, এই যে বিস্কিট খাবো। তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আর বাই, আল্লাহ হাফেজ। আমার চ্যানেলটা এখনো যেটা